আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ওয়াহিদ রহমান, খলিলুর রহমান, কামিল মাদ্রাসায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে অধ্যাবধি কর্মরত আছি। সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি করোনা লগ্নে তোমরা ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করছি। এবং সাথে সাথে খলিলুর রহমান কামিল মাদ্রাসার অফিসিয়াল পেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার অনলাইনে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমার ক্লাস হচ্ছে আজকে নবম দশম বিষয় গণিত। গণিতের আমি ত্রিকোণমিতির অংশ নিয়ে একটু আলোচনা করতে চাই, ত্রিকোণমিতির বারো দশমিক দুইয়ের। তো বারো দশমিক দুইয়ের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কিন্তু ত্রিকোণমিতিক যে অনুপাত ছয়টা, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলোর ডিগ্রির মানগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। তো একটা হচ্ছে শূন্য ডিগ্রি, তিরিশ ডিগ্রি, ফর্টি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি, নাইনটি ডিগ্রি। তো জাস্ট বইতে যে মানগুলো, যে ডিগ্রিগুলো আছে, জাস্ট আমি ওই ডিগ্রিগুলো ইনক্লুড করছি, ঠিক আছে? তো এই মানগুলো জানার জন্য অনেকে অনেক প্রসেস অবলম্বন করে, আমিও একটা প্রসেস অবলম্বন করব। আর এই মানগুলো কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করা যায়। সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু সাইন, কস, ট্যান থাকে। সাইন, কস, ট্যান থাকলে পরে তিনটাও কিন্তু বের করা যায়, কারণ সাইনের বিপরীত কোসেক, আমরা জানি কসের বিপরীত স্যাক, ট্যানের বিপরীত কট। জাস্ট সাইনের মানটাকে যখন আমি উল্টাইয়া দিব তখন আমি কোসেক পাবো, জাস্ট কসের মানটাকে যখন আমি চেঞ্জ করব বা উল্টাইয়া দিব তখন আমি পাবো স্যাক, ট্যানের মানটাকে যদি আমি উল্টাইয়া দিই পাবো কি কট, কারণ আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত স্যাক, ট্যানের বিপরীত কট। তো আমি একটা প্রসেস দেখাচ্ছি, অর্থাৎ হাত দিয়ে আমি মানগুলো শিখাচ্ছি। দেখো, এটা ধরো একটা হাত, এটা হচ্ছে শূন্য ডিগ্রি, এটা হচ্ছে তিরিশ ডিগ্রি, এটা ফর্টি ফাইভ ডিগ্রি, এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি, এটা হচ্ছে নাইনটি ডিগ্রি, এটা হচ্ছে বাম পাশ, ঠিক না? এটা বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। তো দেখো, আমি যখন সাইনের মানগুলো যখন বের করব তখন প্রত্যেকটা অনুপাতের ডিগ্রি কিন্তু এই সূত্র দিয়ে আমরা বের করব, রুট ওভার আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই টু। অর্থাৎ প্রত্যেকটা মান ব্যবহার করার জন্য এই সূত্রটা আমি ইউজ করব, রুট ওভার আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই টু। তো ধরো যখন আমি সাইনের মানটা বের করব তখন আমি বাম পাশ থেকে কিন্তু কাউন্ট করব, আঙ্গুলের সংখ্যা কিন্তু বাম পাশ থেকে আমি কাউন্ট করব যখন আমি সাইনের মানগুলো ইউজ করব। রিমাইন্ডার, আমি আবার বলছি, যখন আমি সাইনের মানগুলো ইউজ করব তখন আমি কিন্তু বাম পাশ থেকে কাউন্ট করব। ধরে নাও সাইন শূন্য ডিগ্রির মান, ঠিক না? সাইন শূন্য ডিগ্রি মান কত? দেখো দেখো, শূন্য হচ্ছে এটা, আঙ্গুলের সংখ্যা কয়টা? বাম পাশ থেকে কিন্তু আমি কাউন্ট করতে হবে, আঙ্গুলের সংখ্যা কিন্তু নাই, তার মানে রুট ওভার আঙ্গুলের সংখ্যা যেহেতু নাই তার মানে শূন্য ডিভাইডেড বাই টু, রুট ওভার শূন্য মানে শূন্য ডিভাইডেড বাই টু, শূন্য দ্বারা কোনো জিনিসকে ভাগ করলে শূন্য। অর্থাৎ লবে যদি শূন্য থাকে, হরে যে কোনো সংখ্যা হলে রেজাল্ট পাবো শূন্য, তার মানে সাইন শূন্য ডিগ্রি মান হচ্ছে শূন্য। লিখতেছি আমি সাইন শূন্য ডিগ্রির মান হচ্ছে শূন্য। এবার আসো তিরিশ ডিগ্রির মান, আমি সাইনের ক্ষেত্রে ইউজ করতেছি কিন্তু তিরিশ ডিগ্রি, তিরিশ ডিগ্রি এটা না, আঙ্গুলের সংখ্যা কয়টা? একটা, কারণ আমি বাম দিক থেকে কাউন্ট করবো। আমি আগেই বলছি যখন আমি সাইন ইউজ করবো তখন আমি কিন্তু বাম দিক থেকে কাউন্ট করবো, আঙ্গুলের সংখ্যা কিন্তু পাচ্ছি কয়টা? একটা, তার মানে রুট ওভার ওয়ান ডিভাইডেড বাই টু, ঠিক না? রুট ওভার ওয়ান মানে ওয়ান, তার মানে হাফ, সাইন তিরিশ ডিগ্রি মান হাফ, বসাচ্ছি আমি হাফ। আসো এবার ফর্টি ফাইভ ডিগ্রি, ফর্টি ফাইভ ডিগ্রি এটা না, আঙ্গুল কয়টা পাচ্ছে বাম দিক থেকে? দুইটা না, রুট ওভার টু বাই টু। একটু কাজ করতে হবে, এই টুকে আমি লিখতে পারবো রুট ওভার টু গুণন রুট ওভার টু, কারণ রুট ওভার টু হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটা টু, রুট ওভার টু কাটাকাটি করলে থাকে ওয়ান বাই রুট ওভার টু, তার মানে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু। আসো এবার সিক্সটি ডিগ্রি, সিক্সটি ডিগ্রি হচ্ছে এটা, আমি আঙ্গুলের সংখ্যা কটা পাচ্ছি? তিনটা না, বাম দিক থেকে আমি কাউন্ট করবো, একটা দুইটা তিনটা, তার মানে রুট ওভার থ্রি বাই টু, হ্যাঁ তার মানে রুট ওভার থ্রি বাই টু। আসো নব্বই ডিগ্রি, নব্বই ডিগ্রি হচ্ছে এটা, আঙ্গুলের সংখ্যা কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাচ্ছি, আমি আগে বললাম যখন আমি সাইন ইউজ করবো তখন আমি আঙ্গুলের সংখ্যা কিন্তু কাউন্ট করবো বাম দিক থেকে, একটা দুইটা তিনটা চারটা পাচ্ছি, তার মানে রুট ওভার ফোর বাই টু, রুট ওভার ফোর মানে টু, নিচে টু, কাটাকাটি করলে ওয়ান, তার মানে সাইন নাইনটি ডিগ্রি, সাইন নাইনটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান। তাহলে আমি সাইনের মানগুলো আমি বের করলাম, আমরা জানি সাইনের বিপরীত কি কোসেক না,
যখন আমি কোসেকের মানগুলা বের করব, আমি সাইনের মানগুলোকে জাস্ট আমি উল্টাইয়া দিব, অর্থাৎ বিপরীতকরণ করব। তাহলে শূন্যের বিপরীত, শূন্যের বিপরীত হচ্ছে ওয়ান বাই শূন্য, অর্থাৎ যে কোনো সংখ্যার বিপরীত রাশি হচ্ছে ওয়ান বাই সেই সংখ্যা। তো লবে যদি হরে যদি শূন্য হয় রেজাল্ট, লবে যে কোনো সংখ্যা হলে হরে যদি শূন্য হয় রেজাল্ট পাবো ইনফিনিটি। তার মানে কোসেক শূন্য ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। আসলে ব্যাপ সাইন 30 ডিগ্রি মান কত পাইছি? হাফ না, তাহলে কোসেক 30 ডিগ্রি মান হবে 2। হাফকে যদি আমি উল্টাই দিই, অর্থাৎ বিপরীতকরণ করি, 2 যাবে উপরে নিচে আসবে 1, 2। কস সরি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এটাকে আমি যদি উল্টে আসি, রুট ওভার 2/1, 1 আর লিখতে হয় না, রুট 2। আসো সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটাকে যদি আমি বিপরীতকরণ করি বা উল্টাই দিই, তাহলে 2/√3 হবে, ঠিক না? ওয়ানকে আমি যদি বিপরীতকরণ করি বা উল্টে যদি, ওয়ানের উল্টা হচ্ছে ওয়ান বা ওয়ানের বিপরীত হচ্ছে ওয়ান, অর্থাৎ 1/1 মানে 1। আসো এবার কস, এবার আমি কসের মানগুলো বাইর করব। তাহলে আমি সাইন এবং কস পেয়ে গেলাম, ঠিক না? এবার আমি কস বাইর করব। যখন আমি কস ইউজ করব, কস হচ্ছে ডান দিক থেকে হিসেব করতে হবে, ডান দিক থেকে। আর সাইন ইউজ করছি যখন, তখন বাম দিক থেকে আমি হিসেব করছি। যখন আমি কস ইউজ করব, তখন আমি আঙ্গুলের সংখ্যা কাউন্ট করব কিন্তু ডান দিক থেকে, আঙ্গুলের সংখ্যা কাউন্ট করব কিন্তু ডান দিক থেকে। আসো এবার কস 0 ডিগ্রি, 0 ডিগ্রি এটা, আমি ডান দিক থেকে আঙ্গুলের সংখ্যা কাউন্ট করতে হবে ডান দিক থেকে। যখন আমি সাইন ইউজ করছি, তখন আঙ্গুলের সংখ্যা কাউন্ট করছি কিন্তু বাম দিক থেকে। এখন আমি কস, কসের মানগুলো বের করার জন্য যখন আমি কস ইউজ করব, অর্থাৎ কসের মানগুলো যখন আমি বের করব, তখন আঙ্গুলের সংখ্যা কিন্তু আমাকে ডান দিক থেকে হিসেব করতে হবে। তার মানে আঙ্গুল কয়টা পাচ্ছি দেখো তো, 1, 2, 3, 4, ওই যে সূত্র একটাই, রুট ওভার আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 2। আঙ্গুল কয়টা পাইছি? 4টা না, 1, 2, 3, 4, তার মানে রুট ওভার 4/2। রুট ওভার 4 মানে 2, নিচে 2, কাটাকাটি করলে 1। তার মানে কস 0 ডিগ্রি মান কত পাচ্ছি আমি? 1। আসো এবার কস 30 ডিগ্রি মান, 30 ডিগ্রি এটা, আঙ্গুলের সংখ্যা কয়টা পাচ্ছে? ডান দিক থেকে হিসেব করতে হবে, 1, 2, 3, তার মানে √3/2, ঠিক না? তাহলে √3/2। যখন 45 ডিগ্রি, 45 ডিগ্রি হচ্ছে এটা, এই দিক থেকে হিসেব করতে হবে, আঙ্গুলের সংখ্যা কটা পাচ্ছি? 2টা না, তার মানে √2/2। 2কে একটু আমি লিখতে পারি √2 × √2, না √2 × √2, তার মানে √2 হলে স্কয়ার, স্কয়ার রুট কাটা, তাহলে 2। অর্থাৎ 2কে লিখছি আমি √2 × √2, কাটাকাটি করলে কত? 1/√2। তার মানে কস 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। আসো এবার 60 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে এটা, আঙ্গুল কটা পাচ্ছে? ডান দিক থেকে হিসেব করতে হবে, 1টা, তার মানে √1/2, ঠিক না? √1 মানে 1 আর নিচে 2, তার মানে হাফ পাচ্ছে। কস 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা, ঠিক না? আঙ্গুল কয়টা পাচ্ছে? আঙ্গুল 1টাও পাচ্ছে না, তার মানে 0, √0/0। লবে যদি 0 হয় রেজাল্ট হবে 0, তার মানে কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে আমি কসের মানগুলো বের করে ফেললাম। আমরা জানি কসের বিপরীত হচ্ছে স্যাক, জাস্ট আমি কসের মানগুলোকে যখন আমি উল্টাইয়া দিব বা বিপরীতকরণ করব, তখন আমি স্যাকের মানগুলো পেয়ে যাব। যেমন ওয়ানের বিপরীত হচ্ছে 1, √3/2 এর বিপরীত হচ্ছে 2/√3, জাস্ট মানগুলোকে আমি উল্টাইয়া দিচ্ছি। 1/√2 এর বিপরীত রাশি হচ্ছে √2/1 মানে √2, হাফের বিপরীত হচ্ছে 2, 1/2 না, তাহলে বিপরীত হচ্ছে 2/1 মানে 2। আর শূন্যের উল্টা, অর্থাৎ শূন্যের বিপরীত হচ্ছে 1/0, যে কোনো সংখ্যার বিপরীত রাশি হচ্ছে 1/ সেই সংখ্যা। তার মানে হরে যদি 0 হয়, লবে যে কোনো সংখ্যা হলে রেজাল্ট হবে ইনফিনিটি। তাহলে আমরা সাইন পেয়ে গেলাম, কস পেয়ে গেলাম, কোসেক পেয়ে গেলাম, স্যাক পেয়ে গেলাম, থাকি আর ট্যান আর কট। দেখো এবার ট্যানের মানগুলো আমি কীভাবে বাইর করতেছি। ধরো আমরা জানি ট্যান থিটা সমান কি, এটা আমরা জানি, সাইন থিটা বাই কস থিটা না? আসো ধরে নাও আমাদের আসলো ট্যান 0 ডিগ্রি মান, ঠিক না? তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? দেখো সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান কত? 0 না? কস 0 ডিগ্রি মান কত? কস 0 ডিগ্রি মান কত? 1। তার মানে লবে 0, হরে যে কোনো সংখ্যা হলে রেজাল্ট হবে 1, তার মানে ট্যান 0 ডিগ্রি মান হচ্ছে 0। আসো এবার ট্যান 30 ডিগ্রি মান, আমরা জানি ট্যান থিটা কি? সাইন থিটা বাই কস থিটা, তার মানে সাইন 30 ডিগ্রি বাই, সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মান হাফ, দেখো হাফ, আর কস 30 ডিগ্রি মান কত? দেখ √3/2 না, √3/2, তার মানে হাফ আসে ভাগ করবো কি? গুণন, 2 যাবে উপরে নিচে আসবে √3, 2 কাটা, তার মানে 1/√3, 1/√3, তার মানে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, ঠিক আছে? আসো এবার ট্যান
45 ডিগ্রি মানে tan 45 হচ্ছে sin 45 ডিভাইডেড বাই cos 45 ঠিক না কারণ আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা আচ্ছা sin 45 ডিগ্রি মানে কত আমরা আগে বের করেছি sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 তাহলে cos 45 ডিগ্রি মানে কত দেখো তো cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 সমান সমান 1/√2 আছে ভাগ করব কি গুণন √2 যাবে উপরে নিচে আসবে 1 1 1 কাটা √2 কাটা তার মানে 1 পাচ্ছে তার মানে tan 45 ডিগ্রি মান পাচ্ছি 1 ঠিক না আসো এবার tan 60 ডিগ্রি মান তাহলে sin 60 ডিগ্রি বাই cos 60 sin 60 ডিগ্রি বাই cos 60 তাহলে আমরা আগে বের করলাম sin 60 ডিগ্রি মান কত দেখো তো sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 √3/2 cos 60 ডিগ্রি মান দেখো cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ হাফ না √3/2 আছে ভাগ করব কি গুণন 2 যাবে উপরে নিচে আসবে 1 তার মানে 2 2 কাটা থাকে √3 তার মানে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 আসো এবার tan 90 ডিগ্রি মান তাহলে sin 90 বাই cos 90 ঠিক না আচ্ছা sin 90 ডিগ্রি মান কত দেয় sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 না 1 cos 90 ডিগ্রি মান কত দেখো তো 0 না 0 আমি বলছি হরে যদি 0 হয় লবে যে কোনো সংখ্যা হলে রেজাল্ট হবে ইনফিনিটি তার মানে tan 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি তাহলে আমরা tan ও বের করে ফেললাম এবার আমরা জানি tan এর বিপরীত কত জাস্ট tan এর মানগুলোকে যখন আমি উল্টাইয়া দিব বা বিপরীতকরণ করব তখন আমরা কটের মানগুলো পেয়ে যাব তার মানে শূন্যের বিপরীত হচ্ছে 1/0 তাহলে রেজাল্ট কি ইনফিনিটি তার মানে ইনফিনিটি 1/√3 এর বিপরীত কি √3 1 এর বিপরীত কি 1 1/1 মানে 1 √3 এর বিপরীত হচ্ছে 1/√3 না 1/√3 আর ইনফিনিটির বিপরীত হচ্ছে অর্থাৎ 1 বা যে কোনো সংখ্যার বিপরীত সংখ্যা হচ্ছে 1 বাই সেই সংখ্যা হচ্ছে ইনফিনিটি তার মানে 0 ইনফিনিটি যদি হরে হয় উপরে যদি যে কোনো সংখ্যা রেজাল্ট হবে 0 তাহলে এই প্রক্রিয়ায় আমরা তাহলে মানগুলো বের করতে পারি ঠিক না সাইন কস ট্যান কস সেক কোসেক তো জাস্ট আমি আজকে সাইন 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি তদ্রূপ কস ট্যান কস সেক কোসেকের মানগুলো আমরা বের করলাম নেক্সট ক্লাসে আমরা এই মানগুলো জানার পরে আমরা নেক্সট ক্লাসে আমরা অঙ্কগুলো করব এবং এই মানগুলো জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ